কালো বিড়াল অশুভ, তাই তো? যাত্রা পথে আপনাকে যদি রাস্তাটা বিড়ালে খণ্ডন করে কাটে তাহলে অশুভ, এগুলো খুব বিশ্বাস করেন। ছাদের উপর লক্ষ্মী পেঁচা বসা খুব শুভ, ছাদের উপর কালো পেঁচা যদি বসে মন্ন পেঁচা তাহলে গেল ঘর সংসার সব চুলোই গেল, খুব বেশি বিশ্বাস করেন এই ধরনের কথাগুলোতে বলবো আজকে আলোচনাটা শুরু। আজকে একটা বিশেষ শ্রেণীর অবলা প্রাণীকে বাঁচানোর জন্য আপনাদেরকে আহ্বান জানাবো। আজকে দেখুন, আমাদের ধর্মের বিশ্বাস রাখুন, প্রত্যেককে বলুন প্রত্যেকে নিজ নিজ ধর্মের প্রতি বিশ্বাস রাখুন। ঈশ্বর তিনি আছেন, ঈশ্বর একটা, ঈশ্বরের কোনো ভাগ নেই। আমি তাকে কখনো ওই যে মিষ্টির দোকানের মিষ্টিগুলো দেখেছেন তো, সন্দেশ, রসগোল্লা, পান্তুয়া, দানাদার, কত কিছু আছে, সবগুলোই কিন্তু ওই ছানা থেকেই তৈরি হয়, তাই তো? তাই ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, খোদা বলুন, গড বলুন, ওই একই একই মিষ্টির এক একটা টাইপ, সবগুলোর মূলেই ওই ছানা। তাই ঈশ্বর হচ্ছেন এই রকম, তো তাকে বিশ্বাস করুন, তিনি আছেন, ধর্মে বিশ্বাস করুন। কিন্তু ধর্মের পথে কিছু কুসংস্কার আবর্জনা তৈরি হয়ে যায়, আমাদের কিছু ভ্রান্ত সংস্কার তৈরি হয়ে যায়, অন্ধবিশ্বাস তৈরি হয়ে যায়, তার বিরুদ্ধে জেহাদ রইল আমার, তার বিরুদ্ধে আমাদেরকে কিন্তু সচেতন হতে হবে। ওগুলোকে ভুল করে ধর্ম ভেবে বসবেন আর ধর্মের প্রতি একটা বিতৃষ্ণা জন্মে যাবে। আজকে ওই জন্য দেখা যায় যে কিছু শিক্ষিত মানুষের ধর্মের প্রতি বিতৃষ্ণা আছে, তার কারণ কি বলুন তো, তারা ধর্ম ভেবে নিয়েছে ওই কুসংস্কারগুলোকেই ধর্ম ভাবে, এটাই হচ্ছে মূল কারণ। তো আজকে হচ্ছে এই যে বিড়ালের ব্যাপারটা, অবলা প্রাণ, একটা অবলা প্রাণ বাঁচান, কালো বিড়াল বাড়ির মধ্যে দেখলেই তাড়াচ্ছেন, অশুভ অশুভ, তাড়াও তাড়াও তাড়াও, শখ করে দু একজন বিড়াল পুষলেন, সাদা বিড়াল পোষেন, কালো বিড়াল পছন্দ নয়, ইট মেরে তাড়াও, এটা করবেন না। একটা সময় ডাইনি সন্দেহে মানুষকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে, তারা কি আদৌ ডাইনি ছিল? আজকে সভ্য সমাজের চোখ দিয়ে দেখুন তো, তারা কি আদৌ ডাইনি ছিল? প্রকৃতি তাকে যে রঙে সাজিয়েছে কখনো অশুভ না। একদিন দেখছিলাম যে একজন ড্রাইভার, তার সঙ্গে কথা বলছিলাম, আমি তাকে জিজ্ঞেস করলাম যে এরকম বিড়াল রাস্তা খণ্ডন করলে কি করো তোমরা, তখন দাঁড়িয়ে যাও, কেউ কেউ দাঁড়িয়েছেন বলছেন, তখন বলছে না, বিড়ালটাকে পিষে মেরে দিতে পারলে তবেই সেই দোষের খণ্ডন হয়। কোথায় আমাদের সংস্কার পৌঁছেছে বলুন তো? না, আসলে বিড়ালের মধ্যে একটা নেচার আছে, দেখবেন ওরা একটু এগিয়ে গিয়ে আবার সঙ্গে সঙ্গে রিটার্ন করে, ব্যাক করে, অনেক সময় এটা করে। তা সেই সময় বিড়ালদের বাঁচানোর জন্যই হয়তো এই সংস্কারগুলো বাড়ানো হয়েছিল, যে বিড়াল রাস্তা খণ্ডন করলে একটু দাঁড়িয়ে যেতে হয়, সঙ্গে সঙ্গে যাওয়াটা ঠিক নয়, অর্থাৎ সে যদি সঙ্গে সঙ্গে আবার ব্যাক করে, ছোট প্রাণী তো, তাহলে যানবাহনের তলায় পড়ে যেতে পারে। দেখুন, সংস্কারের পিছনে আমার প্রতিটা মনে হয় যে সংস্কার যুগ অনুসারে পাল্টায়, যুগ যত পাল্টায়, সময় যত পাল্টায়, আজকে কম্পিউটার ইন্টারনেট যেভাবে আমাদেরকে সারা বিশ্বকে দেখুন একমুঠোই এনে দিয়েছে, তা সেখানে আমাদের এই ভাবনা চিন্তাগুলো তো একটু বদলাতে হবে না আজকে। কিন্তু তাই প্রত্যেককে বলবো আপনাদেরকে, এই অবলা প্রাণ, কালো বিড়াল, এদেরকে বাঁচান, তাই না? পেঁচা হারিয়ে যাচ্ছে সব, ঈশ্বর তিনি প্রত্যেকের মধ্যে বাস করছেন, এই কারো কালো বিড়ালটার মধ্যেও যা আছে, আপনার মধ্যে, আমার মধ্যে, সবার মধ্যে, সেই অনুচরণ চৈতন্য হয়ে তারই অংশ আমরা প্রত্যেকে, এটা উপলব্ধি করুন। কেউ অশুভ নয়, কেউ অমঙ্গল নয়, এমনকি কোনো মানুষকে আমরা অনেক বলি ও অপয়া, খুব কেউ অপয়া না, ওর মুখ দেখলে দিন খারাপ যাবে, খুব খারাপ কথা এগুলো, কে পয়া কে অপয়া, কে শুভ কে অশুভ বিচার করার আমরা কে? সব কিছুই শুভ, আপনি যেমন করে দেখবেন। ওই কালো বিড়ালটাকেই আপনার মিষ্টি লাগতে পারে, আপনি পুষতে পারেন একবার, এগুলো প্র্যাকটিক্যাল করে দেখবেন। আমরা ভয় পাই কী হবে, কিচ্ছু হবে না। আমি নিজে প্র্যাকটিক্যালি করে দেখেছি, একটা সময় 10-12 কালো বিড়াল এরকম জোগাড় করে আমি পুষতাম, যেগুলোকে কেউ নিতে চাইতো না, সবাই অবহেলা করে তাড়াতো, আমি সেগুলোকে সংগ্রহ করে নিয়ে বাড়িতে নিয়ে আসতাম, নিয়ে সেগুলোকে পুষে বড় করতাম, মানে ছোট ছোট শিশু, মানে দেখবেন অনেক সময় বিড়ালের ছানা যখন হয় তা যেগুলো অন্য অন্য কালারের সেগুলোকে সবাই নিয়ে নিত, কালো ছানা যেগুলো, তা সেই কালো ছানাগুলোকে কেউ নিতে চাইতো না, বা কোনো জায়গায় খবর পেতাম যে একটা কালো বিড়ালের ছানা আর কি, সে যাতে মারা না যায় তাকে আমি সংগ্রহ করে নিয়ে আসতাম, তারপর সেগুলোকে সেই বোতলে করে দুধ খাইয়ে তাদেরকে বড় করতাম, তারপর যখন বড় হয়ে যেত, নিজেরা সক্ষম হয়ে যেত, তারপর সেগুলোকে ছেড়ে দিয়ে আসতাম। তাই আমি প্র্যাকটিক্যালি দেখেছি কোনোদিন কালো বিড়াল অশুভ হয় না,
বরঞ্চ খুব মায়ায় জড়িয়ে যেত, সব সময় পায়ে পায়ে ঘুরত। তাই প্রত্যেককে বলবো, ভ্রান্ত ধারণা অন্ধ সংস্কার থেকে চোখ খুলুন। প্রত্যেকের ভগবান চোখ দিয়েছেন, অন্যের কথায় ভ্রান্ত সংস্কারে চোখ বুঝে আর থাকবেন না। সকলে ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।